দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 101 জনে। করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো 492 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 2948 জন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সামনে রোজায় সব বন্ধ রাখতে পারবো না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু করা যাবে। আজ সোমবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে গাজীপুর জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি রিসালদার বরখাস্ত মসলে উদ্দিন ভারতে আটক হয়েছেন বলে গুঞ্জন শোনা গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন এ বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন। আজ সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। সোমবার ভারতের একটি পত্রিকা মুজিবের আর এক খুনিও কি এই বঙ্গে শিরোনামে এক প্রতিবেদনে জানিয়েছে আব্দুল মাজেদের মতো পরিচয় গোপন করে শেখ মুজিবুর রহমানের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে রয়েছে। ঝালকাঠির রাজাপুর উপজেলায় সুক্তাগড় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের শ্বশুরের বাসা থেকে 6 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এসব চাল উদ্ধার করা হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদারের নেতৃত্বে খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রাজাপুর থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়। পুলিশ জানায় সোমবার দুপুরে রাজাপুর উপজেলার সুক্তাগড় ইউনিয়নের গিঘরা গ্রামের হাসান আলীর ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গায় বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিজিবি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নিহত জসিম উদ্দিন জেলার জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। মহেশপুর 58 বিজিবির পরিচালক কামরুল আহসান নিশ্চিত করে জানান বিওপিওর টহল দল রোববার অর্থাৎ 19 এপ্রিল জীবননগর উপজেলার নতুন পাড়া আমবাগানে অভিযান চালিয়ে 23 বোতল ভারতীয় ফেন্সিডিল সহ জসিম উদ্দিনকে আটক করা হয়। আটক জসিমের তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা মাদক উদ্ধারের জন্য নতুন পাড়া গ্রামের ভরভরিয়া মাঠ রহমানের আমবাগানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বিজিবির উপর গুলি বর্ষণ করে। বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে আটক জসিম পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বনি আমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে আজ। সকাল 10টার সময় মেহেরপুর জেলার সদর উপজেলার উজলপুর গ্রামের পৈতৃক নিজ বাড়িতে এ আনুষ্ঠানিকতা শেষ হয়। করোনায় সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজায় জামায়াতের উপর নিষেধাজ্ঞা ছিল জেলা প্রশাসনের। সে কারণে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইউএনও মাসুদুল এবং সদর থানার ওসি শাহদারের নেতৃত্বে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা ঘিরে রেখেছিল। এ কারণে 144 ধারার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ও খুবই অল্প সংখ্যক মানুষকে নিয়ে এই জানাজা শেষ করতে হয়েছে। তুরস্কে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন 86,306 জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেদিন কোকা আজ রোববার এই তথ্য দিয়েছেন। সেই হিসেবে ইউরোপ আমেরিকার বাইরে তুরস্কে সবচেয়ে বেশি মানুষ এখন করোনায় আক্রান্ত। চীনে আক্রান্তের সংখ্যা 82,000-এরও বেশি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তুর্কি স্বাস্থ্যমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়েছেন। এ কোনো সিনেমার গল্প নয়, সত্যি সত্যি বলিউডের পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল পাকিস্তান। আমেরিকার মুখ বসিয়ে সে ছবি সম্প্রচার করে দিল একটি পাকিস্তানি নিউজ চ্যানেল। চ্যানেল কর্তৃপক্ষের চোখে যখন এই ভুল ধরা পড়ে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তার ট্রোল হয়ে গেছে। বিভ্রান্তি হয় নামেই, যিনি খুনের অভিযুক্ত তিনিও আমির খান, MQM নেতা আমির খান। খুনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ায় ওই পাকিস্তানি নেতাকে নিয়ে খবর করেছিল চ্যানেলটি। সতীর্থ খেলোয়াড়ের বাবার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটাররা। শুধু যুক্তরাষ্ট্রে বসে খবরটি পেয়ে নিজের ফেসবুকে সাকিব লিখেছেন, আমাদের ভাই এবং সতীর্থ ইমরুল কায়েসের শ্রদ্ধেয় পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমরুলের বাবা ইন্তেকাল করেছেন, সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।